নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরে রাজ্য। পরশের শীতে কাবু কলকাতা, কনকনে উত্তরে হাওয়ার দাপুটে ওঠা নামা করছে পারদ। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও জাঁকিয়ে শীতের আমেজ বহাল রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কদিন এমনই হাড় কাঁপানো ঠান্ডা থাকবে বাংলায়। দার্জিলিং এ যাওয়ার পথে শিলিগুড়ির রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় দুইজন পর্যটকের। শনিবারের এই ঘটনায় আহত অন্তত পাঁচজন। ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, শহীদাবাদ এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের গায়ে গিয়ে পিছন থেকে ধাক্কা মারে পর্যটকের গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় দুইজনের। তিনি ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তী, বহু মানুষের হৃদয় স্পন্দন মিঠুন, বাঙালির আবেগের অন্য নাম স্বয়ং মহাগুরু। একাত্তর বছর বয়সেও মঞ্চ কাঁপান তিনি। হিন্দি অথবা বাংলা ধারালো সংলাপে সবার মন জয় করেছেন। বিভিন্ন বয়স জুড়ে মিঠুন দাস সবার মনের দশ দিক জুড়ে আছেন। একের পর এক সুপার ডুপার হিট ছবি উপহার দিয়েছেন তিনি। বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সে ফের ফিরছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। নজরে রাজ্য এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন অন্যান্য খবর। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।